আগের সরকার কিভাবে বলছে যে এক বছর সময় লাগবে এটা জানি না, এখন তো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। আসলে এতদিন মেট্রো বন্ধ ছিল, এতদিন বাসে যাওয়া আসা করা লাগছে, বাস দেখা যায় মহিলাদের নেয় না, কিন্তু মেট্রো রেলে তো একটা আলাদা বগি আছে মহিলাদের জন্য, যেটা কিনা অনেক ভালো অ্যাকচুয়ালি। অ্যান্ড আসলে খুবই স্বস্তিকর, মানে যেদিন আমরা আসি মেট্রো রেল ছাড়া প্রথম দিকে সেদিন যেরকম ভিড় ছিল, আর আজকে খুবই কম ভিড়, অনেক ভালো লাগতেছে। খুবই কম সময়ে, মানে 15 মিনিট লাগছে আমার বাসে আসতে, আর হচ্ছে গাড়ি দিয়ে আসলে অনেক দেরি হতো, মেট্রো রেল এত তাড়াতাড়ি চালু হয়ে গেছে এজন্য আসতে অনেক সুবিধা হলো আর কি। হ্যাঁ, অবশ্যই যাত্রীদের জন্য ভালো হয়েছে। এখন আগের সরকার কিভাবে বলছে যে এক বছর সময় লাগবে এটা জানি না, এখন তো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, যাত্রীদের জন্য ভালো হয়েছে। বিষয়টা খুবই পরিষ্কার। প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে 37 দিন বন্ধ ছিল, আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে বিশেষ কষ্ট হয়েছে, বিশেষ করে বাস এবং ট্রাফিকের অনেক প্রবলেম ছিল, যে ছাত্ররা ট্রাফিক মেনটেন করতে হয়েছে, ঠিকভাবে মেনটেন করতে হবে। তারপর ছাত্রদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই, তারা যে উদ্যোগী হয়ে করেছে, এই জন্য আমাদের কিছু সমস্যা হয়েছিল যে প্রচণ্ড ট্রাফিকের সম্মুখীন হতে হয়েছিল। তো ওটার পরিপ্রেক্ষিতে আজকে যে দীর্ঘদিন পরে মেট্রোটা পেলাম, মেট্রোতে যখন প্রথম উঠি তখন মনটা ভরে যায়। আর বিগত সরকারের আসলে সমালোচনা করার কিছুই নেই, তারা এটা তাদের এটা ছিল তাদের একটা ট্র্যাডিশন, যে কোনো সামান্য কিছু হলেই তারা এটাকে বাড়িয়ে বলতো, বা এটা তাদের একটা ম্যানিয়া ছিল। তো যাই হোক, আজকে অল্প সময়ের মধ্যে মেট্রো চালু হওয়াতে আমি মেট্রো রেল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাই, খুব সুন্দরভাবে আসতে পারলাম, যদিও দুটো স্টেশন বন্ধ আছে। মেট্রো রেল যেটা বন্ধ ছিল সেই কারণে হচ্ছে আমাদের যাতায়াত অনেক সমস্যায় পড়তে হয়েছে। যেমন আমাদেরকে যেখানে আমরা ইজিলি 10-15 মিনিটের একটা বাধার মধ্যে চেন করেন কারণ বাজার ইজিলি তুলে যেতে পারতাম, সেই জায়গায় আমাকে বাসের জন্য লাইন ধরা, তারপর জ্যাম, সব কিছু ঠেলে দেখা যায় যে আলটিমেটলি দুই থেকে আমাকে 2.5 ঘন্টাও লেগে গেছে রাস্তাঘাটে আসা যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে মনে করেন আমার যেহেতু চালু হয়েছে, আমরা অনেক তাড়াতাড়ি সময় মতো যেতে পারতেছি, সেক্ষেত্রে আমার যাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাকে আগে বের হইতে হয়েছে, মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বের হইতে হয়েছে, সেক্ষেত্রে এখন 10-15 মিনিট আগে বের হইলে আমি আমার নির্দিষ্ট মতো পৌঁছাচ্ছি। তারপর দেখা যাচ্ছে ফিরতি পথে আমার সেটা অনেক সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে, যেটা মনে করেন আমাদের সব কিছু ফেরত আসলে কিন্তু টাইমটা কিন্তু ফেরত আমরা পাবো না। তো এই ক্ষেত্রে মনে করেন আমাদের জন্য অবশ্যই ভালো হয়েছে, আবার চালু করছে যাক আলহামদুলিল্লাহ।